Adu mor bishkai se mai mai bishkai se mai mai re basan kintu o se mor re jaibe ya o boje nai mone kai o kai mai re basan pirispurer mothobariyay shami ditiyo biye koray ekmatro chele santan ke bishpan koriye grihobodhu nijeo bishpane attohotta korechen gotokal budhbar shondhay mothobari upozila shastho complexe chele ebong borishal newar pothe rate grihobodhur mrityu hoy upozilar telikheli unioner golbuniya grame এই ঘটনাটি ঘটেছে রোজিনা বেগম স্থানীয় রুবেল হোসেনের স্ত্রী এবং মৃত্যু ফয়সাল ইসলাম হৃদয় তাদের একমাত্র ছেলে সে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল জানা গেছে ভান্ডারী উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা রুবেল হোসেন পেশায় একজন অটোরিকশা চালক তিনি দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে পারিবারিক কলহ চলছিল গতকাল বুধবার বিকেলে এ নিয়ে ঝগড়া হলে ছেলে হৃদয় প্রাইভেট পরে ফেরার পর রোজিনা প্রথমে দুধে বিষ মিশিয়ে ছেলেকে পান করান পরে নিজেও ওই দুধ পান করেন বিষয়টি বুঝতে পেরে হৃদয় বাইরে গিয়ে তা স্থানীয়দের জানায় স্থানীয়রা দুইজনকেই মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত্যু ঘোষণা করেন রোজিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে যাওয়ার পথে রোজিনার মৃত্যু হয় মা ছেলের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দাদু মোর বিষ খাইছে মাই মাই বিষ খাইছে মাই মাই রে বাসান কিন্তু ও যে মর রে যাইবে ইয়া ও বোঝে নাই মনে কয় ও কয় মাই রে বাসান সাভার বাজারের কাছাকাছি গেছি তখন ওর হুঁস আছে এই সময় কয় মাই কই দাদু মাই কই আমি কই তোর মায়েই আছে ওই হাত দিয়ে আবার ধরে দেয় ওর মায়ের মাথায় এরপরে ও জ্ঞান হারাইয়া লাইছে আর আমার লাগে আর কোনো কথা নাই নাই জিগেলাম গে দু গাড়িতে বেজে গেছে গে দু তুই দুধ খাইলি কে কয় মা মোর সাপে ধরে খাওয়াইছে তোর মায় খাওয়ারে খাওয়াইছে আগে ওরে খাওয়াইয়ে হে পরে খাইছে এরপর ওই ছেলেটা ওই ঘরে তো কোনো লোকজন নাই আর ওই ছেলেটা বাড়ির দিয়ে বাইরে রাস্তায় রাস্তায় দৌড়ায় আর মানুষের কয় যে এরম এরম মোর মায় বিষ খাওয়াইছে মরেও খাওয়াইছে এই কয় দৌড়ায় তার রাস্তায় তো মানুষজন থাকে অনেকই ওই সবাই দৌড়ে দৌড়ে বাড়ির ভিতর ঢুকছে ঢুককে দেয় যে এই অবস্থা ঠিকই উনি আবার বিষ খাওয়াইয়া উনি টেলিফোন করছে কক্সবাজার মা বাপের কাছে যে এরম এরম মা আমি বিষ খাইছি আমার গে দূরেও খাওয়াইছে হেয়ানো ফোন দিছে আবার এর যে শাশুড়ি রুবেলের যে মা তার কাছেও ফোন দিছে যে এই আমরা করছি মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফেরদৌস ইসলাম বলেন 35 বছর বয়স তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল তাকে আমরা যতটুকু পেরেছি এখানে আমরা যে গ্যাস্ট্রিক ল্যাবেজ বা স্টোমাক ওয়াশ দেওয়া ততটুকু আমরা দিয়েছি কিন্তু রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক এজন্য তাকে প্রাথমিক চিকিৎসার পরে আমরা বরিশাল মেডিকেল কলেজ হসপিটালে তাকে আমরা রেফার করে দিয়েছি তবে বাচ্চার মায়ের অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক বাচ্চার বাবাকে আসছিল মেডিকেলে না বাচ্চার বাবাকে আমরা এখানে পাইনি ওনাদের ভাষ্য মতে যে আমাদের ডাক্তার সাহেব যেটা বললেন যে আসলে বাচ্চার বাবা সম্ভবত আরেকটি বিয়ে করেছেন কিছু এটার জন্য বাচ্চার মা তার বাচ্চাকে প্রথমে বিষ পান করে এরপরে নিজেও আত্মহত্যা করার জন্য নিজেও সে বিষ পান করে এটুকু আমরা জানতে পেরেছি হাসপাতালে বাচ্চা আসতে দিয়েছে মৃত অবস্থায় বাচ্চাকে নিয়ে আসা হয়েছে আমরা ইসিজি করেছি এবং তার জীবন আমরা পাইনি তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি বাচ্চার সন্তানের যে লাশ নিয়ে গেছে তারা নিয়ে গেছে পোস্টমর্টেম হবে পোস্টমর্টেম করা হবে যেহেতু এটা অপমৃত্যু তো সে পোস্টমর্টেম করা হবে আসলে এ বিষয়ে জানতে চাইলে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুজ্জামান বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে